আমার এই দেশে 19 বছর 3 মাস হয়ে গেছে, তো কখন অ্যাপ্লিকেশন করা আমার জন্য ভালো হবে? আপনার জন্য এই অনুষ্ঠানটা আমি একটু সময় দিব, আপনাকে সময় দিচ্ছি, আমার প্রশ্ন শুনে শুধু প্রশ্নের উত্তর দেন। 2005 থেকে 2009 এর মধ্যে আপনার কি কি কাগজ আছে? 20 বছরের ধারাবাহিক ভাবে এদেশে আছেন, প্রতি বছরের কাগজ চাবে, মাস চাবে, শত শত ব্যক্তি এটার জন্য রিফিউজ হয়। কোনো তাড়াহুড়া করবেন না, কারো কথা শুনবেন না, রিফিউজ হবেন। আমাদের মতো আইনজীবীরা আমরা পয়সা বানাবো আপনাকে দিয়ে, আমাদের পয়সা দিয়ে আপনার লাভ কি? আমি যাচ্ছি কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাসির ভাই, ভালো আছেন? ভালো আছি, আল্লাহ শুকরিয়া। আচ্ছা নাসির ভাই, আমার এই দেশে 19 বছর 3 মাস হয়ে গেছে, তো কখন অ্যাপ্লিকেশন করা আমার জন্য ভালো হবে? আপনি আর পরে আপনার জন্য এই অনুষ্ঠানটা আমি একটু সময় দিব, আপনাকে সময় দিচ্ছি, আমার প্রশ্ন শুনে শুধু প্রশ্নের উত্তর দেন। আপনি 19 বছর 3 মাস আগে বিলেতে কি আপনার পাসপোর্ট দিয়ে ব্রিটিশ ভিসা নিয়ে আসছেন? না, আমি ওয়ার্ক পারমিটে আসছিলাম। ঠিকই তো আছে, আপনি আবার প্রশ্নই বুঝতেছেন না। আপনার পাসপোর্টে আপনি ভিসা নিয়ে আসছেন, ওয়ার্ক পারমিটের কথা পরে আসবো। সেই পাসপোর্ট এবং ভিসার কপিটা আছে আপনার কাছে? অরিজিনাল পাসপোর্ট আছে? পাসপোর্টটা নাই, বাট ওই ভিসার কপিটা আছে বা ওই ফটোকপিটা আছে। পাসপোর্ট কোথায়? পাসপোর্ট কোথায়? পাসপোর্টটা আমার হেরে গেছিল, আমি ওইটা অ্যাপ্লিকেশন করছিলাম আগে, ওইটা পুলিশ রিপোর্টও দিয়েছিলাম। এক্সেলেন্ট, পুলিশ রিপোর্ট আছে, পাসপোর্টের কপি, পাসপোর্টের 6 পৃষ্ঠায় সব তথ্যের কপি এবং ভিসার কপি আছে আপনার কাছে? হ্যাঁ, ওগুলো আছে। এক্সেলেন্ট, পুলিশ রিপোর্টটা আছে আপনার কাছে? ওইটা আগে দিছিলাম, আমার ফাইলের মধ্যে আছে হয়তো। এক্সেলেন্ট, এ হয়তো বলবেন না, বার করে রাখেন। আপনি 1 বছরের SBS এ যে রেস্টুরেন্টে কাজ করতে আসছিলেন সেই ওয়ার্ক পারমিটটা আছে? হ্যাঁ, ওইটা ওয়ার্ক পারমিট আছে। আপনি আসার পর NI, GP, ব্যাংক, ড্রাইভিং লাইসেন্স করছেন, এই সবগুলো কি বহাল আছে? আমি আমার কোনো ইন্স্যুরেন্স নাই, আমি ট্যাক্স দিছিলাম আমার নামের উপর, ওইটা দিছিলাম, আমি ওই সময় এগুলো বুঝতাম না ভালোভাবে। আর জিপি তে ভর্তি হয়েছিলাম 2009-এ। কেন আপনি আসার পর ভর্তি হন নাই? কেন আপনি যে 2005-এ আসছিলেন তখন ভর্তি হন নাই কেন? আমি ওইটা ওই এক জায়গায় জিপিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওরা ডিটেলস আমার কিছুক্ষণ জানাইতে পারে নাই। পরবর্তীতে আমি 2009-এ আবার ভর্তি হয়েছিলাম, ওই ডিটেলসটা এখনো পর্যন্ত আছে, আমি এখনো ওই জিপির কাছে যাই, ওই জিপির কাছে আমার সব রেকর্ড আছে। 2005 থেকে 2009-এর মধ্যে আপনার কি কি কাগজ আছে এই 4 বছরের? এই আমি রেল কার্ড করছিলাম, ওইগুলা রেল কার্ড আছে। রেল কার্ডে তো আপনার নাম নাই, রেল কার্ডে তো আপনার নাম লেখা নাই, আপনার নাম লেখা কি কি আছে? ওইটা ওই যে ইয়ং পারসন ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট কার্ড ছিল, ওইটা নাম ছবি সহ আছে, ওইটা টিকেটও আছে। আচ্ছা, তাহলে কয় বছরের আছে ওটা? ওইটা 2008 পর্যন্ত আছে। আচ্ছা, আপনার 5 থেকে 8 রেল কার্ড ছাড়া আর কি আছে আপনার নামে? আর হোম অফিসে বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন করছিলাম 2009-এ। বাংলাটা বোঝার চেষ্টা করেন, 5 থেকে 8 জিজ্ঞেস করতেছি আমি, 9 সালে এখনো যাই নাই। গুড, আপনি 5 থেকে 8 সালে কি কি কাগজ থাকতে পারে, কোন কোন রেস্টুরেন্টে কাজ করতে পারেন, কোথাও ছবি আছে কিনা, কোন নিউজ পেপারে আপনার রেস্টুরেন্টের ছবি আসছে কিনা, এই সব কাগজ বার করেন। কারণ 9 সাল থেকে জিপির আপনি রেকর্ড দিতে পারবেন, 9 সাল থেকে কিন্তু আপনার প্রমাণ হয়ে যাবে। সুতরাং আপনার আর যে 6 মাস, আরো 9 মাস সময় আছে, 1 বছর 19 বছর 3 মাস হয়েছে, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ওয়ার্ক, যে আপনি আসার পর থেকে 9 সালের আগ পর্যন্ত ফটো কার্ড ছাড়া কিছু নেই, অন্য কাগজগুলো যে করেন। আপনার সাক্ষী কে দেবে? এটার বেস্ট সাক্ষী হচ্ছে কোনো বন্ধু বা আত্মীয়র পরিচয় ছিল, তার বাচ্চার 1 বা 2 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চার সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে দেখা হচ্ছে, ছবি তুলেছেন, সেই বাচ্চার বয়স 18, 19, 20 বা 22, এরকম বাচ্চারা আপনার জন্য সাক্ষী দিতে যাবে। এটা বেস্ট সাক্ষী যে আমি জন্মের পর থেকেই চিনছি, আমার জন্মদিনে ছিল, কারণ কি আপনার গ্যাপ আছে। 9 সাল থেকে ডকুমেন্টারি প্রুফ দিতে পারবেন, আপনি 5 সালে এসেছেন আলহামদুলিল্লাহ, পাসপোর্টের কপি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার পরীক্ষাটা হচ্ছে কি 10টা সাবজেক্টের পরীক্ষা। আপনি বলছেন বারবার একটা প্রশ্ন বলবেন, আমি তো বাংলায় লেটার পেয়েছি, আমি তো ইংরেজিতে পাস করেছি, 7টা সাবজেক্টে ফেল করলেন। প্রতি বছর যদি আপনি প্রমাণ করতে না পারেন, কন্টিনিউয়াস হবে না, 20 ইয়ার কন্টিনিউয়াস স্টে ইন দ্য UK, তাহলে 20 বছরের ধারাবাহিকভাবে এদেশে আছেন, প্রতি বছরের কাগজ চাবে, মাস চাবে, শত শত ব্যক্তি এটার জন্য রিফিউজ হয়। আপনার হাতে 9 মাস সময় আছে, কোনো তাড়াহুড়া করবেন না, কারো কথা শুনবেন না, রিফিউজ হবেন।
আমাদের মতো আইনজীবীরা আমরা পয়সা বানাবো আপনাকে দিয়ে, আমাদের পয়সা দিয়ে আপনার লাভ কি? নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার ছবি পাবেন, লোক পাবেন, সাক্ষী পাবেন। সাক্ষী হিসাবে আরেকজন 20 বছরের ইলিগাল লোককে নিয়ে গেলেন, কেমন সাক্ষী হবে? একজন ডাক্তার নিয়ে গেলেন, কেমন সাক্ষী হবে আপনি বলবেন? একজন এক্স কাউন্সিলর গেল, একজন মসজিদের ইমাম সাহেব গেল, কোনো রেস্টুরেন্টের মালিক ছিল এখন রিটায়ার্ড করেছে তিনি গেল, এগুলো আপনার জন্য ভালো সাক্ষী হবে। আপনি ইলিগাল কাজ করছেন এটা কিন্তু অপরাধ না, স্বীকার করতে হবে, হ্যাঁ আমি ইলিগাল কাজ করেছি, সার্ভাইভের জন্য কাজ করেছি। আপনার আইনজীবীর কাছে ওই মামলাটা নেবেন যে ইলিগাল ইমিগ্রেন্টরা সার্ভাইভের জন্য এই ধরনের কাজ করে। সুতরাং আপনি এই 5টা বছরের যে গ্যাপ, ওই গ্যাপটা নিয়ে কাজ করেন। আর আপনি একটা সাব রিকোয়েস্ট, সাবজেক্ট এক্সেস রিকোয়েস্ট বলা হয়, হোম অফিসে করবেন কার জন্য? এনএচএসের 9 সাল থেকে সব রেকর্ডের জন্য। তাহলে ধারাবাহিকভাবে সব রেকর্ড পেয়ে যাবেন 9 সাল থেকে 24 সাল, আপনি 25 সালে যে আবেদন করে দেবেন ইনশাআল্লাহ। আপনার হওয়ার 3 মাস আগে যদি ফি ওভার অ্যাপ্লিকেশন করেন, ফি ওভার অ্যাপ্লিকেশন আস্তে আস্তে দেখবেন যে আপনার সময় হয়ে গিয়েছে, তারপরে 20 বছর হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করে দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বলবো যারা 20 বছর আবেদন করবেন, এই অংশটা একটু বারবার দেখেন, শেয়ার দিয়ে রাখেন। এই এই TV3 বাংলার পেজে কি বলে আপনার লাইক বলে কি বলে না, ওগুলো সাবস্ক্রাইব করলে ওই জিনিসগুলো করে রাখেন। এই ফেসবুক আর ইউটিউব আর অন্যগুলো তো আমি বুঝি না, কি ইনস্টাগ্রাম, টিকটক, তারপর এক্স টেক্স, এগুলো ওগুলো যেভাবে আপনারা যারা পারেন ওগুলো করে রাখেন। এটা আপনার জীবনের জন্য সাহায্য হবে, পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনারা এই সাহায্যটা নেওয়ার চেষ্টা করেন। আমি দেখি এটা কেন ফেল নয়, লাইফ ইন দি UK পাশ করতেই হবে। 20 বছর থেকে আস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান BSGS কলেজ, UK visa, citizenship application এর জন্য set exam A1, A2 এবং B1, আরো বিশেষ PCO ড্রাইভারের জন্য zero exam, যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে BSGS কলেজ। আজই কথা বলুন 02-03-633-2457।